এত পরিমাণে মাংস দিছে চোখে পড়ার মতন আমাদের নিজস্ব বানানো রোস্টেড চিকেন দেখেন চ্যালেঞ্জ 1 লক্ষ টাকা তো ফ্রেশ ঘুগনি কখনো কেউ ব্যবহার করে না মুড়িগুলার মান যেমন তার দামটাও তেমন রাখতেছে এইভাবে কেউ আপনাদেরকে রোস্ট করে খাওয়াবে না হয়তো এই মুড়ি মামাকে চেনা না অরিজিনাল মুড়ি মামাকে চেনা না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ জামিল বলছি টেস্টি টুরস থেকে তো আজকে চলে আসলাম আমি মুড়ি মামার মুড়ি খেতে আপনারা তো নরমালি মুড়ি খান 20 টাকা হয় 30 টাকা হয় বা 50 টাকা হয় কিন্তু উনি নাকি 20 টাকা থেকে শুরু করে 1000 টাকার উপরও তার মুড়ির প্রাইস আছে এর সাথে নাকি উনি 35 ধরনের মুড়ি বিক্রি করে তেল দেয় অনেকে বলতেছে তেল দেয় না উনি তেল মারতে পছন্দও করে না তাও বাদ দিলাম উনি নাকি এই সার্টিফিকেট পেয়েছে ওই সার্টিফিকেট পেয়েছে তাকে নিয়ে অনেক মাতামাতি চলতেছে নারায়ণগঞ্জের মানুষ তো তার মুড়ি খেতে আসছে এছাড়াও অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসছে শুধুমাত্র তো ওনার স্পেশাল এই মুড়িগুলো খেতে এত প্রশ্ন নিয়ে মাথা ব্যথার কোনো দরকারই নাই আমি সরাসরি ওনার কাছে চলে যাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখানে মেনুতে দেখা যাইতাছে 20 30 60 250 ভাই 1800 2000 টাকার দামেরও মুড়ি আছে না 2000 টাকা মুড়ির দাম কেন রাখতেছেন অবশ্যই এটা হতে পারে আমরা এখানে মাটন স্টেক ব্যবহার করছি যেটা বড় বড় রেস্টুরেন্টে 3500 টাকা লাগে খেতে সেই স্টেকটা দিয়ে আমরা 2000 টাকা চারজন খেতে পারবে এমন আইটেম তৈরি করে ফেলছি ইনশাআল্লাহ একদিন আগে অর্ডার করলে আমরা মেক করে রাখবো ডেলিভারি নিয়ে যেতে পারবে কিছু কিছু আইটেম আছে একদিন আগে যে 35টা আইটেমের ভিতরে 15-16টা আইটেম প্রতিদিন পাবে আর বাদ বাকি আইটেমগুলো একদিন আগে অর্ডার করতে হবে এটা সবার মুখে তো শুনতাছি আপনি তেল ছাড়া মুড়ি দেন এটা কিভাবে সম্ভব ভাইয়া বলেন তো আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি এখনই দেখাই দিচ্ছি আচ্ছা ভাই দেখি তো আপনারা যে রেসিপিটা দেখতেছেন এটা হচ্ছে 20 টাকা 30 টাকার রেসিপি এই যে দেখেন এখানে চিকেন আছে বোনলেস চিকেন কিন্তু এখানে কোনো তেল আছে এটা শুধু তেল দিয়ে রান্না করা হয়েছে কিন্তু লোকাল ঝালমুড়িওয়ালা যে তেলটা ব্যবহার করে ওইটা ছাড়া আরেকটা জিনিস দেখাচ্ছি বাংলাদেশের কোনো ঝালমুড়িওয়ালা এত ফ্রেশ ঘুগনি ব্যবহার করে না আমি চ্যালেঞ্জ 1 লক্ষ টাকা এত ফ্রেশ ঘুগনি কখনো কেউ ব্যবহার করে না আমাদের নিজস্ব বানানো রোস্টেড চিকেন দেখেন এইভাবে কেউ আপনাদেরকে রোস্ট করে খাওয়াবে না আমি কখনো একবার বলিনি তেল ছাড়া তেল অবশ্যই থাকবে কিন্তু লোকাল ঝালমুড়ির অস্বাস্থ্যকর যে তেলগুলো বাংলাদেশে এখন খাইতেছে মানুষ এগুলো ছাড়া আমাদের লোকেশনটা হচ্ছে চাষাড়া থেকে মেইন রোড দিয়ে ফতুল্লা যাওয়ার রোডে জায়গার নাম হচ্ছে অক্টো অফিস দোকানের নাম হচ্ছে মুড়ি মামা নারায়ণগঞ্জের অনেক মানুষ হয়তো এই মুড়ি মামাকে চেনে না অরিজিনাল মুড়ি মামা কিন্তু এটাই অক্টো অফিস এরিফ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে দোকানটা ভজন রসিক অ্যাকচুয়ালি তাদের পছন্দ হচ্ছে রাজকীয় মুড়ি এটার ভিতরে দুই ধরনের স্বাদ সস সারা এক ধরনের স্বাদ সস দিয়ে আরেক ধরনের স্বাদ তা এটা একটা দিবেন আর হচ্ছে নর্মাল আরেকটা মুড়ি দিবেন যেটা হচ্ছে মাসালা মুড়ি ভর্তা এই দুই ধরনের মুড়ি আমাকে একটু দেন আচ্ছা এখন হচ্ছে তাদের মাসালা মুড়ি ভর্তা যেটা 30 টাকা সেটা পেয়ে গেলাম এখন হচ্ছে আমি ট্রাই করে দেখব যে আমার কাছে কেমন লাগে বিসমিল্লাহ আপনারা এখানে দেখেন ওনারা যে মুড়িটা দিছে খুবই ফ্রেশ এত মশমশা লাগতেছে ঘুগনিগুলো দেওয়া হয়েছে এখানে ছোট ছোট আপনারা মাংসের টুকরা দেখতে পারতেছেন সেটা হচ্ছে মুরগির মাংসের যদিও 30 টাকা হিসাবে মুরগির মাংসের পরিমাণ কমই থাকবে এটাই কিন্তু স্বাভাবিক যদি বলতে যাই স্বাদটা একদম পারফেক্ট ছিল ভাই এটা হচ্ছে ওনাদের রাজকীয় মুড়ি আর যেটার প্রাইস নিচে হচ্ছে 130 টাকা আপনারা জাস্ট মুড়িটা দেখেন মুড়িগুলোও খুবই ক্রিসপি যে আগের মুড়িটা দিছে ওইটা হচ্ছে 30 টাকা নিছে তো আমার কোনো কথা ছিল না যে মাংসের পরিমাণ এখন আমি বুঝতে পারলাম যে মুড়িটা 130 টাকা কেন নিছে মুড়িগুলার মান যেমন তার দামটাও তেমন রাখতেছে যতবারই আমি মুড়িটা চামিচে উঠাইছিলাম এত পরিমাণে মাংস দিছে চোখে পড়ার মতন এটা দেখেন ভাই জাস্ট মাংসগুলা পুরো মুড়ি যেমন দিছে মাংসর পরিমাণও তেমন মাংসটা ছিল হচ্ছে রোস্টেড মাংস তো এই কারণে রোস্টের একটা ফ্লেভার আসতেছে আর মুড়িতে যদি রোস্টের ফ্লেভার আসে মুড়িটা কিন্তু এমনি জমে যায় আর ওনারা যেই সসটা দিছিল এই সসটার কারণে আরও বেশি ভালো লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই মুড়ি মামার কাহিনীও শেষ আর আপনাদের সাথে নতুন কোনো প্লেসে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আর সেই প্লেসটা কিন্তু আপনারাই বলে দিবেন আল্লাহ হাফেজ